আয়তা কৃতি এটা এইটা মনে কর গোটে আয়তা কৃতি কাজপেটি তো এর পরিসীমা আমি জানছি কমিটি বাহির পরিসীমা হচ্ছে টু হল ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্তুত ফর্মুলার বি এই যে এইটা এইটা প্লস এইটা প্লস এইটা তো এই চারোটি বাহু মিশাইদে তার পরিসীমা আমি পাইয তো সে কোথ ক না এই আয়ত্তকৃতি কাজপাটি গোটি কোণরু বর্গাকৃতি কাজজ পেটি কাটিল গোটে কোণু বর্গ ক্ষেত্র আকৃতি বিশিষ্ট কগজ পেটি কণ করল কাটিল তাহলে এইটু এতকি অংশ কাটিল বর্গ আকৃতি বিশিষ্ট তো এইটা কাটি নেলা মানে আমার এই পাটটি বাদ হইয আমার কমিটি আসবে চিত্রটে এইভাবে আসব বুঝি হল এইভাবে আসব চিত্রটি বুঝপার তো তাহলে পরিসীমার কিছু পার্থক্য আসব কি কিছু পার্থক্য আসব না কেইকি না পরিসীমে এই পাটটা যে ভেনিস গলা এই পাটটা এই পাটটা ভেনিস হয়ে গলা তো সেইটা কভর করি এই গারটি না মানে এই রেখাখণ্ডটি এই পাটটা যে ভেনিস এইটা কভর করি এই রেখা তাহলে পরিসীমার কোশি পার্থক্য আসবে আসবনী না। যদি বি বিসীমা কাট আমি এইটা প্লস এইটা প্লস এইটা হব না প্লস এইটা প্লস এইটা প্লস এইটা দেটা পরিসীমার কৌশি পার্থক্য আসবি তাহলে পরিসীমা সেম রহব বুঝলা ইয়ার পরসীমা যেতে হবে ইার বিসীমা সেই সমান হব তো পরিসীমার পার্থক্য সে মগিছে তাহলে কাটার পূর্বর পরিসীম যেতকি থ পরে বি সেকি হব তাহলে পার্থক্য যদি বিয়োগ করা তাহলে বিয়োগ কমি কেব পার্থক্য জিও আসব বুঝি হল ক্লিয়ার তেমন এর আনসর হব জিরো তো তাহলে অপশন কু যা সি হব কেক্ট এনসার ক্লিয়ার জিরো আছে এটা লেখা হয়েছে নম্বর গোটিয়ে আয়ত্ত ক্ষেত্রের পরিসীমা সহ এক বর্গ ক্ষেত্রের পরিসীমা বর্গ ক্ষেত্র ক্ষেত্রফল ছতিিশ বর্গ সেটিমিটর হলে নিম্নস্থাপদ আয়ত্ত ক্ষেত্র প্রস্ত সমান হব তো দেখুন ফ্রেন্ডস এইটা কমিটি করা বর্গক্ষেত্র ক্ষেত্রফল কত দিয়েছি ছতিশ বর্গ সেটিমিটর তাহলে বর্গক্ষেত্র বাহু প্রথমে কঠি দেওয়া মনে করত এটা গোটা বরগক্ষেত্র তো এই বর্গক্ষেত্রর ক্ষেত্রফল আমি দিয়েছি ছতিশ বর্গ সেটিমিটর তাহলে বরগেত্র বাহু কেব ছোট কিনা ছতিশর রুট ওভর কলে কে আসবে ছ আসব না বুঝি তাহলে বর্গ ক্ষেত্রের বাহু হল তাহলে তার পরিসীমা কে হব বাহু গুণন চার মানে ছুণন চার তাহলে পরিসীমা হয়ে গেল আমার কে বর্তমান তাহলে আয়ত্ত ক্ষেত্র বি সেই 24 হব কিনা সেই কোশ্চেনে যে আয়ত ক্ষেত্রের পরিসীমা আসব বরগক্ষেত্র পরিসীমা তাহলে

বাৰ হ'ব কেতিয়া হ'ব বাৰ হ'ব ক্লিয়াৰ বুজি ত' দৈৰ্ঘ আৰু প্ৰস্তাৱ মিছ ত' অপচন বুজিবা দেখিবা কেও অপশন মিছাই নে বাৰ হ'ব আঠ আিছ নে বাৰ হ'ল ক্লিয়ৰ বুজি তে অপশন চি হ'ব কৰেক এনচাৰ ক্লিয়াৰ অপশন চি হ'ব কৰেক এনচাৰ দেন দেন কশ্চন নম্বৰ থাৰ্টি গোটেই পাঁচ অংকবিশিষ্ট সংখ্যাৰ প্ৰত্যেক অংক তাৰ পূৰ্ববৰ্তী অংক ঠাৰ এক কম এইপৰি লেখা হৈ ক্ষুদ্ৰতম সংখ্যাৰ মঞি অংকটি কেতে দেখন্তু ফ্রেন্ডস এই কোশ্চেন আমি কমিটি করবা তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার প্রত্যেক অঙ্ক তার পূর্ববর্তী অঙ্কঠার একম তাহলে সংখ্যাটি কে হব সংখ্যাটি হব ফোর থ্রি এইটা হব সংখ্যাটি কিনা ফ্রেন্ডস দেখুন তো এই অঙ্কটি আমার 3 অঙ্কটি চার ঠু এক কম দুই অঙ্কটি তিন ঠু এক কম এক কম জিরো কম ত'লে প্ৰত্যেক অংক তাৰ পূৰ্ববৰ্তী অংক এক কম ত'লে এইটাই হৈ যাব পাঁচ অংক ক্ষুদ্ৰতম সংখ্যা ফ'ৰ থ্ৰী টু ওৱান জিৰ' ত'লে কেতিয়া ফ'ৰ থ্ৰী টু ৱান জিৰ' ত' ইয়াৰ মাজি অংকটি কেতে ত'লে মাজিৰে কি অঁ টু ত' টু হ'ব এন্সৰ ত'লে অপচন চি হৈ যৰেক্ট আনচাৰ ক্লিয়াৰ অপচন চি এই বক্সে আমি টিক চিহ্ন মাৰিবা দেন কশ্চেন নম্বৰ ফৰ্টিন দুই লক্ষ সতানবেই হাজাৰ পাঁচশ তেয়ালিছৰে থকা কেও দুইটি কেউ অঙ্ক দুইটির স্থান বদলাই দেলে সংখ্যাটি অনচাশ হাজার ছশো কমিযোগ তবে সে অঙ্কের সমষ্টি কেতে দেখ এই কোশ্চেন আমি কেমি করা প্রথমে আমি দুই লক্ষ হাজার ছশো কু আগে মাইনস করে নেওয়া কমিগেলাপরে কে হচ্ছে সংখ্যাটি দেখা তাপরে দেখা যে কেউ অঙ্ক দুইটি স্থান বদলুছি তাহলে প্রথমে লিখি টু নাইন সেভেন ফাইভ ফোর

তাহলে এইটি দেখুন ফ্রেন্ডস এইটা ফাইভটা এটুক আসছি নাইনটা এটুকু পড়েছি ক্লিয়ার বুঝি হল মানে পাঁচ আউ নচেঞ্জ হচ্ছে তাহলে সেই দুইটি অঙ্কর সমষ্টি কে হব তাহলে পাঁচ আউ নিস কেত হব পাঁচ প্লস চৌদ হব চৌদ বুঝি হল ফর্টিন হব তার আনসর ক্লিয়র এইটা হয়ে সিটা হব তার কেক্ট এনসর দে নম্বর ফিফটিন টোয়েন্টি ফোর সমস্ত গুণনীয়ক সমষ্টি কেতে হব ত'লে টুৱেণ্টি ফ'ৰ সমস্ত গুণনীয় গুড়িক বৰ্তমান লিখিবা ওৱান হ'ব টু হ'ব থ্ৰী হ'ব ফ'ৰ হ'ব দেন ছিক্স হ'ব এইট হ'ব দেন টুৱেলভ হ'ব টুৱেণ্টি ফ'ৰ হ'ব বৰ্তমান মিছাই টুৱেণ্টি ফ'ৰ প্লছ টুৱেলভ কেতে থাৰ্টি চিক্স প্লছ এইট কেতিয়া হ'ল থাৰ্টি চিক্স প্লছ এইট ফৰ্টি ফ'ৰ ফৰ্টি ফ'ৰ প্লছ কেতে ফিফটি ফিফ্টি প্লছ ফ'ৰ ফিফটি ফ'ৰ প্লছ থ্ৰী কেন প্লছ টু ফিফ্টি নাইন প্লছ ৱান চিক্সটি তালে কে হব সিক্সটি তাহলে অপশন ডি হব কেক্টনসার ক্লিয়র দে গোটি ত্রিভুজর অতি কম রে কতোটি সূক্ষ্মকোণ রইপার দেখুন ফ্রেন্ডস গোটি ত্রিভুজর অতি কম রে দুইটি সূক্ষ্মকোণ রইপার অতি বেশি তিন হব অতি কম দুই হব তো এটি আমি অতি কম রেছি তেমন হব কিনা ফ্রেন্ডস যদি আমি ত্রিভুজটি সমকণি বা স্থূলকণি ন সমকণি বা স্থূলকণি ন তাহলে

সর্বাধিক কতোটি রেখা পাই পাইপার তাহলে গোটে পঞ্চুজ দিয়েছি ক খ গ ঘ উণ তাহলে পঞ্চুজ গোটে অঙ্কন করা এটা হচ্ছে গোটে পঞ্চুজ তো যার পাঁচটি ভাব আছে এক দুই তিন চার পাঁচ ক্লিয়র কতটা সাইড অাইড এটা হচ্ছে গোটে পঞ্চুজ ক্লিয়র তো এই পঞ্চভুজর বর্তমান এইগুলো হচ্ছে শীর্ষ ক ক খাম দিলে বর্তমান ইহার শীর্ষ মানুষ মানে ক খ গু কত রেখা খন্ড টার তাহলে ক খুটে রহলা দেটা গোটে রা এক দুই তিন চার পাঁচ দেটা ছাত দে আট নশ ক্লিয়র আব কি আও হবনি দশটা হব ক্লি তালে আমি দশটি রেখাখণ্ড অঙ্কন করে পারা কতোটি হব দশটি তাহলে অপশন সি হব করেক্ট এনসার ক্লিয়র দেয় বৃত্তরে অঙ্কন করা সর্বাধিক ব্যাস সংখ্যা কে তাহলে গোটে বৃত্তরে গোটে বৃত্তরে সর্বাধিক কতোটি ব্যাস অঙ্কন করাপার কতোটি অঙ্কন করে পাব এইভা অসংখ্য সংখ্যক ক্লিয়র অসংখ্য সংখ্যক ব্যাস অঙ্কন করে পারা কেন্দ্র দিয়ে যাই ব্যাসটি আমি জাগষে তো তাহলে কে হব এনসর হব কব অসংখ্য তাহলে অপশন ডি হব করেক্ট আনসার অপশন ডি ক্লিয়র দেংরাজী অক্ষর অসংখ্য প্রতি সমক্ষ থাকে তা আগর থাকা অক্ষর সংখ্যা এবং তাপরে থাকা অক্ষর সংখ্যা মধ্যে পার্থক্য কেত দেখুন ফ্রেন্ডস তাহলে ওর ইংরাজী অক্ষর ও অসংখ্য প্রতি সমক্ষ থাকে তাহলে তা আগু কতটা অক্ষর আছে ওটা হচ্ছে পনেরো নম্বর অক্ষর তাহলে তা আগু আছে কতটা চৌদটা আর তাপরে কতটা আছে আমি জানি যে ইংরাজী অক্ষর ছবিশ যা অপরে তাহলে আপনাকে রয়েছে এগারোটা তাহলে এই দুইটা মধ্যে পার্থক্য সে মাগিছে কত হব চৌদ আগার মধ্যে পার্থক্য কত তিন দি কত তিন আসব ক্লিয়র তাহলে অপশন এ হব কেক্ট এনসার অপশন এ হব দেন দে নম্বর 20 দি লাস্ট ওয়ান টেবল উপরে রখাযোগ জামতি বাক্স ন উঠাই তার গোটি পার্শ্বর দেখলে তুমি তার সর্বাধিক কতোটি দেখি দেখিপার এনসর কন হব তিনোটি বুঝি হা নঠাই আমি যদি দেখা তাহলে তিনোটি পার্শ্ব আমি অতি বেশি তিনোটি পার্শ্ব আমি দেখিপার ক্লিয়র বুঝি হা তাহলে অপশন বি হব করেক্ট অ্যান্সার অপশন বি তো থ্যাংক ইউ ফ্রেন্ডস হ্যাভ এ নাইস ডে